তারার মতো যাতে। হ্যালো হ্যালো জীবন, আমি ডালিম। হ্যাঁ ডালিম, কি খবর? জীবন, আপনাকে বলছিলাম না, আমাদের এক ফ্রেন্ড হোস্টেলে থাকে যে। হ্যাঁ হ্যাঁ, ও হোস্টেলের ব্যাপারটা জেনে গেছে, ওরে বের করে দিছে। ও শিট, এখন কি হবে? এখন আমরা ওরুমে আপনার পাশে আসি। আচ্ছা ঠিক আছে, চলে আসো। থ্যাংক ইউ জীবনদা, নো টেনশন, চল আমার আবার তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। চল চল চল। জীবনদার সে কে কে থাকে রে? জীবনদার তো একা। বিয়ে করে নাই? না বিয়ে করে নাই। আশ্রয় ছাড়া হয়ে গিয়েছিলাম, মানে হচ্ছে কোন বাড়িতে আশ্রয় না পেয়ে আমার বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। বাবা মা সে একই কথা, তোমাকে মেরে ফেলবে, তুমি নাকি পাপ, শুধু পাপ। কিন্তু আমি জানি তুমি আসলে পাপ না, পুণ্য। জীবন নামের এক ভদ্রলোকের বাড়িতে আমি আশ্রয় নিয়েছি। আশ্রয়টা বিষয় না, বিষয় হলো তুমি বাঁচবে, আমি বাঁচব, আর অবশেষে আমি হব মা।
না ভাবলাম কোনো অসুবিধা হচ্ছে কিনা। না অসুবিধা কিছু লাগবে না। কিছুক্ষণ কথা বলি। রাত হয়ে গেছে, আপনি চান আমরা কালকে কথা বলবো? কিছুক্ষণ কথা বলি না, আমরা কালকে কথা বলবো। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, আপনি চান? না, আমি একটু গল্প বলে যাই। আপনি চান আমরা কালকে কালকে কথা বলবো? কিছু লাগবে না? না না, কিছু লাগবে না। আমি কোথাও যাবো না, বিশ্বাস করো। আমি তোদের বাসায় যাবো, আমি এক ঘন্টার মধ্যে মামি এসে পড়বো। না, কালকে তোর বিয়ে, তুই আজকে কোথাও যাবি না। মা বিশ্বাস করো, মা আমি কোথাও যাবো না। মা আমার ভালো লাগতেছে না, আমার বাসার মধ্যে বিরক্ত লাগতেছে। মা প্লিজ, আমি তো যাই। মা আমি তোরে বললাম তুই যাবি না। মা আমি যাবো। মা না যা, তোর রুমে যা। তোমার ধাক্কা মারলা কেন? কি ধাক্কা মারছি? ধাক্কা মারলা কেন তুমি আমার? যা তোর রুমে যা। ধাক্কা মারলা কেন? আমার মুখে মুখে কথা বলতেছে, তুমি আমার ধাক্কা মারলা কেন? যা তোর রুমে যা। না আমি রুমে যাবো না, তুমি এখন বাইরে যাবো। তোমাকে ধাক্কা মারলা কেন? তুমি আমার সাথে এই ব্যাপার কেন করো? তুই বাইরে যেতে পারবি না। কেন আমি যাবো না? আমি অবশ্যই আমি বাইরে যাবো। না আমি বাইরে যাবো তো অবশ্যই। আমি বলছি না, আমি যে এতজনের বাসায় আশ্রয় নিচ্ছি, এটা আসলে আমার এক ধরনের যুদ্ধ। যুদ্ধটা আসলে কার সাথে জানো? যুদ্ধটা আমার নিজের সাথে নিজের। আমি যতই ক্লান্ত বিপর্যস্ত হই না কেন, যুদ্ধের পুরস্কার হিসেবে আমি তোমাকেই চাই। কারণ পৃথিবীতে এত রাশি রাশি পাপ, এই পাপের মধ্যে তুমি একমাত্র চিরসবুজ পাতা। হ্যালো, নিপা, আমি রাজীব, কেমন আছিস? ভালো, খুব ভালো আছি। তোকে একটু খবর দেওয়ার জন্য ফোন করছে। তুই আমাকে খবর জানাবি? তোর জন্য ভালো খবর। নাটক করিস না, বল কি খবর। আমি কালকে দেশের বাইরে চলে যাচ্ছি। আমি যাচ্ছি না, আমার বাবা আমাকে পাঠিয়ে দিচ্ছে কানাডা। ভালো, তোকে একটু খারাপ লাগছে না? না, আমার খারাপ লাগবে কেন? অ্যাটলিস্ট তোর জন্য তো আমার জীবনও খারাপ লাগবে না, মরে গেলেও না। বাই। শেষ করো।
ইউনিভার্সিটিতে আছে, কোন বড় ভাইয়ের কাছ থেকে নাকি টাকা ম্যানেজ করবে। ও আচ্ছা, এখানে 150 টাকা আছে রাখ। আর তুই ভাত খাইতে পারিস না পারিস, প্রতিদিন একটা ডিম খাবি, ডিম আর ডিম, তাহলে বাচ্চারা পুষ্টিকর খাবার পাবে। কিন্তু তোর বাবা মা আসতেছে। মাসা চল, বাসা তোর যাইতে হবে, চল। আমি বাসায় এক্সট্রা শর্তে যাব। তুমি প্রমিস করো যে আমার বাচ্চার কোনো ক্ষতি করবা না, তোমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই পৃথিবীতে আসতে দিবা, তাহলে আমি যাবো, নইলে আমি যাবো না। তোর বাচ্চার সমস্ত দায়িত্ব আমাদের, তোর বাবারে বলছি, বলছি না? আমার বাচ্চার কোনো ক্ষতি করবা না তো। কি বলে, তোর বাচ্চা কেন ক্ষতি করবো, তোর বাচ্চার সমস্ত দায়িত্ব আমাদের। তোর মানে বাচ্চার আপনারা মেনে নিতেছি? হ্যাঁ, মেনে নিচ্ছি আমরা। বাবা তুমি মেনে নিছো? হ্যাঁ হ্যাঁ, চল চল মা, চল 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 চল, তাহলে তো খুব ভালো হয়। আসি বাবা, হ্যাঁ ঠিক আছে, চল। বিষয়টা কি হইলো? বিষয়টা কি হবে, আব্বা আমার সাথে গেছে, ভালোই থাকবে। মনে ছিল না বাচ্চা পাঠানোর সময়? মনে ছিল না তোর? কালকে তুই আমার সাথে যাবি হসপিটালে, এটা মনে রাখিস। আর বিয়ে করার সুস্থ প্রমাণ কি, কাগজপত্র আছে তোর কিছু? আছে। ঠিক
এসো না আমরা গেলাম থেকে তোমাদের চলে এসো। নিপা, এই নিপা। আরে ডালিম, তুই এখানে কি? আমি তো তোর খুঁজতে আসছি এখানে। আয় চল। কই যাবি? আরে এখানে দাঁড়ায় কথা বলা জানে কি, সামনে চল। তুই কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? এই তো ভালো, তোর তো অনেক চেঞ্জ হয়ে গেছে। তোরও তো অনেক চেঞ্জ। আয় সামনে আয়। চল, আমি তো তোর জন্য এখানে ওয়েট করতেছি, তুই গেলে তুই ওভারব্রিজে যাবি। তাই নাকি? যাক, যার জন্য আসছি তার সাথে দেখা হয়ে ভালোই লাগতেছে। তোর তো আমি প্রথমে চিনতেই পারিনি। না চেনার কি আছে? পরে ডাকলাম তুই, আমি তো কনফিউজ হয়ে গেছিলাম। না তুই অনেক চেঞ্জ হয়ে গেছিস। তুইও চেঞ্জ হয়েছিস। চল সামনে যে রিক্সা নিব। আচ্ছা চল। চশমা পরে তোকে তো হেভি লাগতেছে। আমার তো একটা কবিতার বই দিয়েছি। তাই নাকি? কি নাম? কনকাবতী। তানবীরের খবর কি রে? ও মিউজিক নিয়ে ব্যস্ত আছে, আগামী মাসে একটা অ্যালবাম বের হবে। আচ্ছা তোর বাবা মার খবর কি? ওরা কই থাকে? বাবা মা আর ছোট ভাইটা ঢাকায় থাকে, ছোট বোনটার বিয়ে হয়ে গেছে আর আমি তো এখানে হলে থেকে পড়াশোনা করতেছি। কিন্তু তুই এখানে ভর্তি হলি কবে? ওর পরের বছরই ভর্তি পরীক্ষা দিলাম, চান্স পেয়ে গেলাম, ইংলিশে পড়াশোনা করলাম। তুই ঢাকায় যাস না? খুব কম। আচ্ছা রাজীবের সাথে তোর যোগাযোগ হয় না? না, কানাডায় যাওয়ার পর আর কোনো যোগাযোগ করে না। আমার কি মনে হয় জানিস ডালিম, রাজীব যদি এসে কানাডা থেকে আমার সাথে যোগাযোগ করে তাহলে আমি ওকে রোজ বিয়ে করবো, ডকুমেন্টগুলো জমাবো। তোর বাচ্চাটার খবর কি? ও কত বড় হয়েছে? আমার বাচ্চাটাকে আমি নিজের হাতে খুন করছি। স্বপ্নে আমার বাচ্চাটা না আমার সাথে কথা বলার চেষ্টা করে। আঙ্কুল নাড়ায় নাড়ায় আমার হাতটা ধরতে চেষ্টা করে, আমার সাথে দুষ্টামি করে। আমার তুই আর এভাবে আমার সাথে দেখা করতে আসবি না। তোদের সাথে দেখা হলে আমার পাস্টের সব কথা মনে পড়ে যায়। আমি পাস্টের কোনো কথা মনে করতে চাই না। সত্যি? হ্যাঁ। এই রিক্সা একটু থামেন তো ভাই। তুই ভালো থাক, আর আমাদের হয়তো অন্য সময়